সম্মানিত দেশবাসী, সম্মানিত চট্টগ্রামবাসী, সাতকানিয়া লোহাগাড়াবাসী, আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্বাধীনতা দিবসের মাসে দেশদ্রোহী মাদকের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা করা হোক। সাতকানিয়া লোহাগাড়া যুব ঐক্য কাপলার পক্ষ হইতে মাননীয় দেশরত্ন চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করছি এবং মাদকের বিরুদ্ধে যেন কঠোর হাতে দমন করেন এবং সাথে সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, বিজিবি সহ সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি এই মাদকের বিরুদ্ধে। মাদকের দেশ ছেয়ে গেছে আজ, মাদকের দেশ ছেয়ে গেছে। মাদক এক বড় রোগ ব্যাধি হিসাবে দেশে পরিচিত। আমরা সুনামধন্য দেশ, যে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে লাখো শহীদের রক্তের বিনিময়ে সুন্দর সবুজ বাংলাদেশ গড়েছি। তাই সাতকানিয়া লোহাগাড়া যুব কাপলা পরিবার চাই যে মাদক মুক্ত সমাজ হোক, শান্তি সমাজ হোক। এবং আরও বলতে চাই, প্রতিনিয়ত গ্রামে, শহরে, ইউনিয়নে মাদক প্রতিরোধ করা হোক এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার করা হোক। আমাদের দেশের সমাজের তরুণ সমাজরা মাদকের আতঙ্কে আজ দিন কাটাচ্ছেন, ছাত্র সমাজ মাদকের আতঙ্কে দিন কাটাচ্ছেন, বৃদ্ধ সমাজ মাদকের আতঙ্কে দিন কাটাচ্ছেন। সম্মানিত দেশবাসী, আপনাদের সহযোগিতায় দেশ স্বাধীন হয়েছে। তাই মাদক এক দেশদ্রোহী, তাই মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হন, গ্রামে, ইউনিয়নে, কলেজে, স্কুলে, প্রতিটি জায়গায়, যার যে অবস্থানে আছেন, যে যেখানে আছেন, সেখান থেকে মাদক চক্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, গড়পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এবং নিম্নস্থানের যারা মাদক চক্রকারী আছেন প্রতিটি এলাকায়, তাদের বিরুদ্ধে তালিকা করে প্রশাসনের হাতে জমা দিন এবং প্রশাসনের সহযোগিতা নিন। আমি বিনীতভাবে আমাদের দেশের সাংবাদিক বৃন্দভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, যেই আমাদের নিউজগুলো, আমাদের বক্তব্যগুলো যেন সারা বাংলাদেশে ছড়িয়ে দেন, সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে অঞ্চলে কারীদের কানে যেন যায়। সেভাবে আগামী তরুণদেরকে আমরা সাজাতে হবে। আগামী তরুণেরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাই এই থেকে, এখন থেকে মাদকের বিরুদ্ধে যে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স অলরেডি দেখিয়েছেন, আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই আগামীতে আরও বেশি মাদকের বিরুদ্ধে যেন সোচ্চার হয়। তাই মাদককে না বলুন, সর্বাবস্থায় মাদককে না বলুন, আপনার সন্তানকে মাদকের প্রতি আপনি অবহিত করুন। মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত যুবক চাই। সবার প্রতি বিনীত অনুরোধ, মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করুন। সবাইকে ধন্যবাদ।